আড্ডা দূরে গুছু করান লাগবে, স্প্রে মারা লাগবে, এরকম কোনো দরকার নেই। আপনি দিয়া গ্রাম দিয়া থুয়ে দিবেন, দেখুন একাই গুছু হয়ে যান, কিছু গুছু করতেছে। দৌড়া গুছু করানো ঠিক না, দৌড়া গুছু করালে রিমডেলিং হয়। কবুতরগুলো গুছু করাবেন, গুছু করালে দেখবেন কবুতর গায়ে উকুন মাছি ময়লা আছে, ময়লাগুলো চলে যায়, কবুতর ফুরফুরা থাকে। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বরকাত। আপনার সবাই কেমন আছেন? আমি মিতুল, মিতুল বিজন পেজ থেকে বলতেছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যে ভিডিও নিয়ে আসি, বর্তমান যে হারে গরম পড়ছে, গরমে কবুতরগুলো কীভাবে সুস্থ থাকবেন এই নিয়ে আজকে ভিডিওটা। চলো মূল ভিডিও যাই, মূল ভিডিও গেলে আপনি বুঝতে পারবেন। আমি তো ঘামতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। চলো মূল ভিডিও যাই, মূল ভিডিও গেলে আপনি বুঝতে পারবেন। বর্তমানে যে হারে রোদ পড়ে আর যে হারে গরম পড়ে, গরমে কবুতরগুলো সুস্থ রাখতে হবে। সুস্থ রাখার জন্য আমরা যেটা করতেছি সেটা আমি দেখাই দিচ্ছি। আর আমি তো মনে ঘামতেছি, কারণ এখন লোগা রোদ, এখন কী হারে রোদ পড়ছে, বুঝছেন? এই রোদের কারণে কবুতর অসুস্থ হতে পারে। এই কারণে একটা জিনিস যদি করতে পারেন, ইনশাল্লাহ আপনার কবুতর সুস্থ থাকবে। এটা হলো সপ্তাহে দুদিন করে কবুতর গুছল। বড় ছোট কবুতর নেই, সব করে কবুতরে সপ্তাহে দুদিন করে গুছল দিবেন। কালকে আমরা যে নরগুলারে গুছল দিব, আজকে দিচ্ছি এলো এই নরগুলারে, পরকাটাগুলারে ভিতরে থাকে, ভিতরে গুছল দিয়ে দিচ্ছি। যে কতটা আরাম পাইতেছে এটা তো বুঝে যাচ্ছে, অনেক আরামই পাইতেছে এবং ওরা সব খুশি আছে, খুশি মুড়ে আছে। গুছু করতেছে, এই যে সব করে কবুতর গুছু করে, একটা বাকি থাকবে না। কারণ যে হারে গরম পড়ছে, গরমে কবুতরগুলো অবশ্যই সুস্থ রাখবে। সুস্থ রাখতে চাইলে গুছু দিবেন সপ্তাহে দুই দিন। পরকাটা হোক, উড়ার কবুতর হোক, যে কোনো কবুতর হোক, সবসময় গুছু দিবেন সপ্তাহে দুই দিন। তাহলে দেখবেন কবুতরগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে, কবুতরের পরগুলো একদম এলোমেলো থাকবে না, পরগুলো একদম ঠিকভাবে হবে। কারণ বর্তমানে মলটিন চলতেছে, পরগুলো এলোমেলো থাকবে না, পরগুলো খুব দ্রুত উঠবে এবং নতুন করে গজাবে। তারপরে গায়ে যদি উকুন থাকে, উকুন চলে যাবে, ময়লা থাকে, ময়লা চলে যাবে, এবং কবুতরগুলো চাঙ্গা ভাব থাকবে, ফুরফুরা থাকবে, যেরকম দাগাড়ি করবে, সেগুলো দাগাড়ি করতেছে, এরকম দাগাড়ি করবে এবং ভালো থাকবে। এই কারণে কবুতরগুলো আমরা এইভাবে দিতেছি, এইভাবে করে সব কিছু করতেছি। আপনি করতে পারেন, আপনার আরেকটা জিনিস করতে পারেন, যে এটা পানির সাথে আপনারা পটাশ ফিটকে এগুলো দিতে পারেন। এগুলো আমার নাই, শেষ হয়ে গেছে গা, পটাশ ফিটকে আমার কাছে নাই, শেষ হয়ে গেছে। এগুলো আমরা আনা পরে দাবার দেওয়ার চেষ্টা করবো, এইভাবে দিতেছে দেখেন। ইনশাল্লাহ কবুতরগুলো সুস্থ থাকবে, আর কিছু হোক না হোক কবুতর সুস্থ থাকবে। আর বরং সকালবেলা উঠে পানি দিবেন, লেবুর পানি দিতে পারেন, তারপরে আপনারা ই করতে পারেন, লেবুর পানি দিতে পারেন, স্যালান পানি দিতে পারেন, এগুলো দিবেন। এগুলো দিলে দেখুন কবুতরগুলো সুস্থ থাকবে এবং চাঙ্গা থাকবে। আর এবার সে বাচ্চা কবুতরগুলো রাখা আছে, বাচ্চা কবুতরগুলো এখন ছেড়ে দিব একটু পরে। আর এই পাশে এগুলো বড়ো কবুতরগুলা, এগুলো আর কালকে গুছল দিব, এগুলা আর এগুলা, এগুলা এই চার খাঁচা একদিন গুছল পাবে সপ্তাহে দুই দিন, আর এই দুই খাঁচা সপ্তাহে দুই দিন, যেহেতু মাদি আর এগুলো নর, এগুলো আলাদা আলাদাই করি আর এগুলো আলাদা করি। এখন যদি আপনার নর্মাদিগুলো একত্রে দেন, তাহলে ওরা ধুমায় মনে মুসলি করবে এবং কবুতরগুলো ডিম পারবে। আর মল্ডিং অবশ্যই তো দেখতে পাচ্ছেন কী হারে মল্ডিং হইতেছে, ইয়ারে মল্টি হইতেছে, মল্টি পুরারা ভরে দিতেছে মল্টিংয়ে কবুতরগুলো নাড়িগুলো। আর একটা জিনিস দেখবেন, কবুতরগুলো সব অ্যাক্টিভ আছে কিনা, যে দাঁড়াইছি না দেখেন, একদম তাকায় যাচ্ছে আমার দিকে, বুঝছেন? ওই কিন্তু আমার দিকে তাকায় দিচ্ছে, যে তাকায় দিচ্ছে একটা কবুতর ভালো আছে কিনা, কবুতর সুস্থ আছে কিনা, এটা একটা বৈশিষ্ট্য, একটা ধরন যে কবুতরটা সুস্থ আছে। আর যদি অসুস্থ থাকে একদম কোনারে, একদম ওই যে লাশ কোনার একটা বোঝাচ্ছেন আপনারা, ওই যে লাশ কোনারা, যে চা বইসে থাকবে, কোনো খাবার নেই, কোনো পানি নেই, এইভাবে থাকবে। আর আজকে অনেক রোদ পড়ছে, একদম পুরো মনে করেন অনেক রোদ, তো এই রোদে যারা কবুতরগুলো ই করতেছেন, কবুতরগুলো অবশ্যই গুছল দিবেন, গুছল দিয়ে সব কিছু করবেন। যে আমার এখানে মোটামুটি গুছল শেষ হয়ে গেছে, এবার আমার মাদি কবুতরগুলো দিব একটু পরে, পাঁচ মিনিট পর ওর মাদি কবুতর দিতে এসে আপনার দেখা যাচ্ছে। যে পানি আনছি, পানি দিয়েই ভিতরে দিয়েছি, ভিতরে দিলে ভালো, ভিতরে দিলে কী হয়, এক কামে দুই কাম হয়, আপনি দেখা যাচ্ছি। আমি কবুতরগুলো গুছল হইলো, আর যে পানিটা পড়ে দিলে পানিটা আমরা ই করবো, পানিটা ধুয়ে দিব এবং আপনার যে ই আছে পুরোটা পরিষ্কার করে দেবো, এদিক থেকে সুবিধা হয়। এটা গুছল করুক, আমার পাঁচ মিনিট পর বা দশ মিনিট পর আবার মাদিগুলো আছে উড়ে দিতে, কত সুন্দর করে গুছল করতেছে, দেখতে পাচ্ছেন? আসলে কত মিনিট সময় লাগে, 15 থেকে 20 মিনিট, এর আগে 15 মিনিট লাগছে, আমি 20 মিনিট লাগবে, তো মাদির সংখ্যা বেশি গুছল করতেছে। আরও পানি আনছি, পানি আরও দিব,
এইভাবে করে আপনারা কবুতরগুলো গোসল করাবেন। গোসল করালে দেখবেন কবুতর গায়ে উকুন মাছি ময়লা আছে, ময়লাগুলো চলে যায়, কবুতর ফুরফুরা থাকে। আর রোদে রোদ উঠলেই সপ্তাহে দুই দিন করে কবুতর গোসল দেবে, সপ্তাহে দুই দিন অবশ্যই কবুতর গোসল দেবে। সব কটা কবুতর, পরকারা হোক, পুরার কবুতর, বাচ্চা কবুতর, যে কোনো কবুতর গোসল দেবেন। আর যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যে নতুন আপনি ভিডিওগুলো দেখতে পারেন। আর যদি জানা থাকে অবশ্যই কমেন্টে বলবেন, ইনশাআল্লাহ যতটুকু জানি এই ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে বলার চেষ্টা করব। আস্তে ক্যামেরা বিজেস না, মনের সুখে গোসল করতে বুঝছেন, তারপর পানিটা দিই, তারপর বাকিগুলো আপনাদেরকে দিস। পানিটা এমনভাবে দিবেন যেন পুরোপুরি পানি পায়, যাতে করে পুরো ইটা আর কি পুরো শরীর চুবাইতে পারে। যদি পুরো শরীর চুবাইতে না পারে এক্ষেত্রে ধরে গোসল করতে পারবেন, ঠিক আছে। আপনার যদি এক মগ দুই মগ পানি দেয়, পানি দেওয়ার মাথা ভিজবে কিন্তু পুরো শরীর ভিজবে না, তো ওই কারণে পানিগুলো বেশি করে দিবেন, যাতে করে মনের মতন করে গোসল করে এবং যে যা যার মতো গোসল করবে। কোনো প্রেশার নেই যে হাত দা ধরে গোসল করানো লাগবে, স্প্রে মারা লাগবে, এরকম কোনো দরকার নেই। আপনি দিয়া গান দিয়া ধুয়ে দিবেন, দেখুন ওই একই গোসল, ওই যেন কিছু গোসল করতেছে। দৌড়া গোসল করানো ঠিক না, দৌড়া গোসল করালে রিমডেলিং হয়, রোগের তো সমস্যা, যেটা বলা হয় অতিরিক্ত, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এখন আমরা এইভাবে করে দিচ্ছি, এই জন্য অনেকটি গোসল করে নেই, করাই যাচ্ছে, আমি পানি দিয়ে দিচ্ছি, ওরা গোসল করুক। এটা একটা মাদি কবুতর, এটা খুব ফ্রেন্ডলি আমার কাছে, এই দেখেন খুব ফ্রেন্ডলি। এর আগে ভিডিওতে দেখেছি, এই যে আয় আয়, খুব ফ্রেন্ডলি একটা কবুতর, ডাকা দেখি করে আমার দেখলেই মনে করো না একটু ডাকা দেখি ভাবতে, এই যে আয় এভাবে করে আমরা কবুতরগুলো এই করতে আসছি, আপনারা করতে পারেন। আর অবশ্যই কবুতরগুলো পানি দিবেন, স্যালাইন দিবেন, শুধু হয়ে যায় বলছেন। আয় আয় ফ্রেন্ডলি কবুতর, তো এই ছিল আমাদের ভিডিওটা। যত সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের যত্ন নেবেন। ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো এখনও ফেসবুক পেজটা ফলো করেন না, অবশ্যই পেজটা ফলো করে দিবেন। ইনশাআল্লাহ আমরা নেক্সট মুভি দেখাবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।